Please like and subscribe our channel for further updates. কিওরেন্ট কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার একই ছাদের নিচে উন্নতমানের ফিজিওথেরাপির একাধিক পরিষেবা পেতে যোগাযোগ করুন। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। চা খেতে বেরিয়ে বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হলো এক বৃদ্ধের। ঘটনাস্থলে ক্ষিপ্ত জনতা, ফের পথ দুর্ঘটনাতে মৃত্যু হলো এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে কোতুলপুর থানার অন্তর্গত পাথরচটি মোড়ে। সূত্রে জানা যায়, বাড়ি থেকে চা খাওয়ার উদ্দেশ্যে সাইকেল চালিয়ে স্থানীয় রায়বাঘিনী বাজারের দিকে যাচ্ছিল বিফল সর্দার, যার বয়স 60 বছর। যাওয়ার পথেই কোতুলপুরের দিক থেকে জয়পুরের দিকে যাওয়া একটি লরি এসে ধাক্কা মারে বিফল বাবুকে। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। স্থানীয় বাসিন্দারা খবর দেয় কোতুলপুর থানায়। তড়িঘড়ি দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোতুলপুর থানার পুলিশ এবং মৃতদেহটি স্থানীয় কোতুলপুর গ্রামীণ হাসপাতালে পাঠায়। ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুক্ষণ জমায়েত থাকলেও পরে প্রশাসনের আশ্বাসে ছত্রভঙ্গ হয়। এখন স্থানীয় বাসিন্দারা চাইছেন এই গোপালপুর পাথরচটি মোড়ে হামিশাই দুর্ঘটনা হয়, তাই রাস্তার উপর দ্রুত বাম্পার ও ব্যারিকেড বসাক প্রশাসন, তাহলে হয়তো এই দুর্ঘটনা কিছুটা হলেও কমবে। ঘাতক গাড়িটি পলাতক। ঘটনাটা বলতে বৈকাল 5:30-5:30 সময় বিফল সর্দার ওই রাস্তা সাইডে আসছিলো, ওই যে রাস্তাটা কুড়ে দিয়েছে, এখানে কুড়ার কোনো প্রয়োজন থাকেনি, কারণ পরিষ্কার রাস্তা, সেখানে কুড়েছে, ওই টনচিপে লেগেছে, সাইকেলে লেগেছে, পড়েছে, পেছনের চাকা উপর দিয়ে চলে গেছে। ওইটা আপনার ওই পিক আপ ভ্যান, সাদা রঙের পিক আপ ভ্যান, 809 DCM যেটা বলছে, ওই DCMটা আমরা পিছু পিছু অনেক ধরার চেষ্টা করেছি। বাবুনহারি মোড়ে ব্যারিকেড লাগিয়েছিলো, সেই বাবুনহারি মোড়ে ব্যারিকেড লাগানোর পরেও ব্যারিকেড ছুটিয়ে দিয়ে সাঁইতারা ছুটিয়ে দিয়েছে, দিয়ে চাঁদরার পর থেকে আর গাড়িটা কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। আমাদের এই তেমাতা যখন খুশি অ্যাক্সিডেন্ট হচ্ছে। এটা হচ্ছে পাথরচটির মোড়, কোতুলপুর থানা পাথরচটির মোড়, গোপালপুর মৌজা। তারাপুর থেকে যে মেন রাস্তা, প্রচুর লোক আসছে যাচ্ছে, অনবরত অ্যাক্সিডেন্ট হচ্ছে। ওনার পরিচয় হচ্ছে গোপালপুর সর্দারপাড়ায় বাড়ি, বিপুল সর্দার নাম। কখন ঘটনাটা কখন ঘটে? 5:30-5:30 মধ্যে অ্যাক্সিডেন্টটা এরকম ঘটনা ঘটেছে আমাদের চোখের সামনে, খালি গাড়ি একবারে উপর দিয়ে চলে গেছে। আর প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে আমরা এবারে, কারণ একটা তেমাতা তো সবসময় গাড়ি ঘোড়া যাচ্ছে, আর অ্যাক্সিডেন্ট তো অনবরতই হবে। ওই 60 থেকে 65 বছর বয়স হবে। আপনার নাম? আমার নাম মহিম শাহ, আমার পাথরচটি বাড়ি। আর যে অ্যাক্সিডেন্ট হয়েছে তার ছেলে কেউ নাই, দুটো মেয়ে, ছোট মেয়ের আবার জামাইও মারা গেছে, দিয়ে খায়। হ্যাঁ, এইরকম অবস্থা। আর আমরা চাইছি এই মর্মাতায় হলে সিভিক বা কোনো ব্যারিকেড ফ্যারিকেড দেখ, প্রশাসন একটু দেখুক। মানে অনবরত শুয়ে একেবারে চাক্ষুষ দেখেছি, পুরো লরিটা ওই লোকটার উপর দিয়ে পুরো পিছে দিয়ে বেরিয়েছে। আমরা অনেক চেষ্টা করেছি ধরার জন্য, বাবুনহারিতে সিভিককে ফোন করা হয়েছে, সেখানে আমার নাম মহিম শাহ। ঘটেছিলো বলতে, ও প্রত্যেক দিন এইদিকে চা খেতে আসে, আর ওই মোড় মাথাতে ও যেমনি বেঁকেছে, লরিটাও সঙ্গে সঙ্গে, যে লরিটা খুব স্পিডে ছিল তাও ছিল না, ওর বডিতে লেগে পড়ে গেল। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পেছনের চাকা দুটো ওর উপর দিয়ে চলে গেল, বুঝেছেন? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আমার ওখানটায় দোকান আছে, সাউনের দোকান আছে, বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, হেই করছি আমিও, কিন্তু চলে গেল গাড়িটা, গাড়িটা ধরাও গেল নি। এবার জল টল যেমন দেয় আমিও দিচ্ছি, তখন আর গাড়িটার দিকে নজর করিনি, কী নাম্বার কত কী, আমাদের অনেক ছেলে ঘিরেছিল, ডেলাও মেরেছে গাড়িটাকে, কাঁচ ফাঁচও ভেঙে দিয়েছে, কিন্তু গাড়িটা দাঁড়ালো নি, স্পিডে চলে গেল, যে ব্যারি দিয়ে চলে গেছে ওই 5:30-5:30 মধ্যে। হ্যাঁ, থানায় ফোন করা হয়েছিল, আর সিভিলও এসে গেছিলো সঙ্গে সঙ্গে। আমরা চাইছি এখানে হলে বাম্পার নাহলে ব্যারিকেড যা কিছু দিতে হবে, নইলে ওই রাস্তাটা একটা মেন রাস্তা হয়ে গেছে। হ্যাঁ, ওই দারাপুর থেকে যে রাস্তাটা এসে জয়েন হয়েছে এটা একটা মেন রাস্তা হয়ে গেছে, যার জন্য এখানে বেশিরভাগ অনেক সময় মোটর সাইকেল ফটো সাইকেল। এটা হচ্ছে পাথরচটির মোড়। ওনার ওই গোপালপুর সর্দার পাড়া যেটা বলে ওইখানে বাড়ি, টলি চালিয়ে খায় ভদ্রলোক বিপুল সর্দার। ওনার বয়স? বয়স ওই 60-65 হয়। উনি ভ্যান চালাতেন, কোতুলপুর সিনেমাতলায় ভ্যান চালাতেন, টলি চালাতেন। হ্যাঁ, দেখেছি। আমার নাম হচ্ছে সৈয়দ মারফত আলী, আমার এখানে সাউনের দোকান আছে, একবারে সামনেতে, আমার সামনেতেই হয়েছে, এবং সাইকেলটা আমার ওই যে ভাঙা সাইকেলটা আমি রেখেছি ওইখানে আছে।
তাদের হাট শপিং মল আরো বৃহত ও ইস্যুযুক্ত। এখানে পাবেন গ্রসারি, কসমেটিক্স, বেবি ফুড, বাচ্চাদের খেলনা, বিভিন্ন খাদ্যদ্রব্য ও গৃহস্থলীর সরঞ্জাম। কম দামে উন্নত মানের জিনিস পেতে আসতেই হবে চাঁদের হাট শপিং মলে। হাজার টাকা কেনাকাটা করলেই পাবেন গিফট কুপন, থাকছে আকর্ষণীয় উপহার। প্রোপাইটার রিয়া চৌধুরী ও মোহর আহমেদ। ঠিকানা কামারপুকুর চটি, বোঘাট 2 নম্বর বিডিও অফিস, সন্নিকট।